সবার আগে সঠিক সংবাদ পেতে ইনিউজ 71 এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন। সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে তৈরি কার্টুনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা ও ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন ইসলামপন্থী নেতারা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতোমধ্যে ফরাসি পণ্য বর্জন করা শুরু করেছেন ব্যবসায়ীরা। এবার কাবা শরীফের মসজিদ আল হারামের মুয়াজ্জিন শেখ সামি রায়স ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন। ফ্রান্সের রাষ্ট্রপতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন চিত্র নিয়ে ধর্মনিন্দাকে সমর্থন ও উৎসাহ দেওয়ার প্রতিক্রিয়ায় হারমায়ন শরীফায়ন পেজ থেকে এই প্রতিবাদ জানানো হয়।